আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের আবির ভাইয়া। আশা করি যে যেখান থেকে দেখতেছো সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষার সার্কুলার নিয়ে কথা বলবো। মেইন পয়েন্টগুলোতে মেইনলি হাইলাইট করে যাব যে কোন কোন বিষয়গুলো তোমার সার্কুলার থেকে ইম্পর্টেন্স দিয়ে জানা দরকার, আমরা ওই জিনিসগুলো জানাই দিব। যারা মেডিকেলের চান্স পাও নাই, ডেন্টালের জন্য এখন পড়তেছো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই সর্বোচ্চটুকু দিয়ে পড়াশোনা করো, তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কমপ্লিটলি হচ্ছে সলভ করে যাও। তারপর হচ্ছে বিসিএস এর পরীক্ষা এবং হচ্ছে বিসিএস এর যে প্রশ্নগুলো জিকে এবং ইংলিশ, এগুলো মাস্ট পড়ে যাবা। চলো আমরা শুরু করি। তো প্রথম যেটা, তোমার হচ্ছে কত সালে এইচএসসি এবং এসএসসি দেওয়া থাকতে হবে। তোমার হচ্ছে 2021 এবং 22 সালে যদি তোমার এইচএসসি দিয়ে থাকো তাহলে হচ্ছে তোমরা এটাতে পরীক্ষা দিতে পারবা। এবং হচ্ছে এসএসসি হচ্ছে তোমার 19 এবং হচ্ছে 2020 সালে যদি এসএসসি দাও তাহলে দিতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার যেটা কত পয়েন্ট লাগবে, তোমাদের সবার এটা কোশ্চেন যে হচ্ছে কত পয়েন্ট থাকলে তোমরা আবেদন করতে পারবা। তোমাদের হচ্ছে 0.9 লাগবে, ঠিক আছে, 9 পয়েন্ট লাগবে, মানে হচ্ছে দুইটা মিলে জিপিএ 9 লাগবে। আর যারা উপজাতীয় তাদের জন্য 8 হলেই হবে, তাদের জন্য 8 হলেই হবে। কিন্তু এই 8-এর জন্য তোমরা কোনোটাতে আলাদাভাবে 3.50-র নিচে কিন্তু হবে না, টোটাল 8 কিন্তু আলাদাভাবে 3.50-র বেশি পেতে হবে। আচ্ছা, আর তারপরে যে তোমার তারপরে তোমার যে নির্দেশ, তারপরে তোমার জন্য যে ক্রাইটেরিয়া রাখা আছে সেটা হচ্ছে তোমার এইচএসসিতে সবাইকে জীববিজ্ঞানে বা বায়োলজিতে ন্যূনতম 4 পয়েন্ট পেতে হবে। কারো যদি জিপিএ তোমার বায়োলজিতে যদি 4 পয়েন্টের কম থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না, বা আবেদন করলেও আবেদন বাতিল হবে। এরপর চলে আসো তোমরা কত মার্কসের পরীক্ষা হবে। সবাই জানো রিটেন আমাদের 100 মার্কসের পরীক্ষা হয়। এর মধ্যে যদি আমরা নম্বর ভিত্তিক বা বিষয়ভিত্তিক নম্বর বিন্যাসটা দেখি, সেটা হবে তোমার জীববিজ্ঞানে 30, রসায়নে তোমার 25, পদার্থবিজ্ঞানে 20, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 10। এবং সাধারণ জ্ঞানের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ। এবং তোমরা জানো যে হচ্ছে তোমার এখানে যদি লিখিত পরীক্ষায় কোনো ভুল করো, প্রত্যেকটা ভুল প্রশ্নের জন্য 0.25 করে কাটা যাবে। আর যারা 40 বা হচ্ছে 40 মার্কসের কম পাবা, তার হচ্ছে অকৃতকার্য বা হচ্ছে ফেল হিসেবে ধরা হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা জানি জিপিএ, তোমার যে এসএসসি এর জন্য হচ্ছে জিপিএর টোটাল 75 মার্কস অ্যাড হবে, আর এইচএসসি এর জন্য হচ্ছে তোমার 125 মার্কস অ্যাড হবে। এই যে টোটাল জিপিএ এবং যে রিটেন পরীক্ষা বা লিখিত এমসিকিউ পরীক্ষা, এই টোটাল 300 মার্কসের উপর তোমরা যে টোটাল মার্কসটা পাবা সেটার উপরই মেধা তালিকা প্রণয়ন করা হবে। এখন দেখো তোমার আবেদন কবে থেকে শুরু। তোমার মার্চের 28 তারিখ থেকে আবেদন শুরু, এই আবেদন চলবে তোমার এপ্রিলের 8 তারিখ পর্যন্ত। তারপর তোমার আবেদন ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে তোমার 9 এপ্রিল। আর তোমার প্রবেশপত্র দেওয়া শুরু হবে 30 এপ্রিল, সেটা থেকে হচ্ছে তোমার 2 মে পর্যন্ত। আর পরীক্ষার তারিখ হচ্ছে সবাই জানো যে হচ্ছে 5ই মে, এটা হচ্ছে সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত। এই পয়েন্টগুলো, তারপর হচ্ছে আমরা এরপরে পেজে যাই। আমাদের এই পেজে আর ইম্পর্টেন্ট কিছু নেই। তারপর দেখো তোমার যারা বাংলাদেশে থেকে বাংলাদেশের নাগরিক হয়ে দেশের বাইরে বিডিএস কোর্সে পড়তে চাও, তাদেরও কিন্তু এই ডেন্টাল ভর্তি পরীক্ষায় ন্যূনতম 40 মার্কস পেতে হবে, অ্যাটলিস্ট 40 মার্কস পেতে হবে। এখন দেখো আবেদন করার জন্য তোমার কী কী জিনিস লাগবে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, আমরা একটু দেখাই দিই। তোমার হচ্ছে আবেদন দেওয়ার জন্য আবেদন ফি লাগবে, সেটা হচ্ছে তোমার 1000 টাকা। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা একটু খেয়াল করো, তোমরা যদি একবার আবেদন করো, এই আবেদন করার ফল যদি সাবমিট করে ফেলো, সাবমিট করার পর যদি কোনো পরিবর্তন করো, তাহলে কিন্তু তোমার আগের আবেদন, যে আবেদন সাবমিট করছো, এটা কিন্তু বাতিল হয়ে যাবে। এখন নতুন করে আবেদন করতে হবে এবং নতুন করে আবেদনের জন্য নতুন করে আবেদন ফি দিতে হবে, এটা মাথায় রাখবা। একবার সাবমিট করার পর আর কিন্তু কোনো সংশোধন করা যাবে না, যদি সংশোধন করতে চাও পুনরায় তোমার ফি দিয়ে আবার হচ্ছে আবেদন করতে হবে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, এখন হচ্ছে আবেদন করার সময় তোমার ছবি লাগবে, রঙিন ছবি লাগবে, এটা 100 কিলোবাইটের বেশি হবে না। তারপর হচ্ছে তোমার একটা সাইন লাগবে বা স্বাক্ষর লাগবে, সেটা হচ্ছে 60 কিলোবাইটের বেশি হবে না। তারপর দেখো তোমার হচ্ছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে তুমি যে কলেজ চয়েস দেবা, ডেন্টাল কলেজ অথবা হচ্ছে ডেন্টাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলো, এরা পছন্দ অনুযায়ী, তোমার পছন্দ অনুযায়ী, তোমার গার্ডিয়ানে কী প্রেফারেন্স আছে এটা অনুযায়ী
এই যে কলেজ কোডগুলো 71, 72, 75, 76 এগুলো হচ্ছে তোমার পছন্দ অনুযায়ী সাজাবা, ঠিক আছে? এগুলো হচ্ছে আবেদন করতে বসার আগে সাজাই নেওয়া উচিত। তো যখন আবেদন করতে বসবে তখন শুধু তোমার কাছে যে সাজানো আছে ওই অনুযায়ী শুধু দিয়ে দিলেই হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবা, সবগুলা ডেন্টাল কলেজ একটা এবং সবগুলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সবগুলো কিন্তু তোমার চয়েসে বা হচ্ছে পছন্দক্রমে রাখা বাধ্যতামূলক, মানে সবগুলোই রাখতে হবে, ঠিক আছে? আর এটা প্রায়োরিটি অনুযায়ী কোনটা আগে দেবা কোনটা পরে দেবা ওটা তোমার উপর ডিপেন্ড করে। তারপর দেখো, আমরা যেটা জানি, যারা এইচএসসিতে পাস করছো এবং এসএসসি, তারা হচ্ছে তাদের জন্য একটা অপশন থাকে, আর একটা অপশন হচ্ছে যারা ও লেভেল এবং এ লেভেল থেকে পড়াশোনা করছো। তো আমরা মেনলি হচ্ছে হাইলাইট করব যারা এইচএসসি এবং এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের জন্য, তাদের যেটা যেটা লাগবে, যে এইচএসসি এবং এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড ইয়ার, এগুলো লাগবে। আর প্রথম পেজে তোমার ট্রাইবাল অ্যাপ্লিকেন্টটাই যে আমার একটু কার্সারটা খেয়াল করো, ট্রাইবাল অ্যাপ্লিকেন্ট অপশনে খেয়াল তোমার হচ্ছে ক্লিক করতে হবে যারা উপজাতীয়। না করলে কিন্তু জিপিএ 8 এটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? তোমার কিন্তু এটা কাউন্ট হবে না যদি ট্রাইবাল অ্যাপ্লিকেন্টে অপশনে ক্লিক না করো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার যেটা লাগবে, যদি কোনো তোমার ভুল হয়, ধরো হচ্ছে তোমার আবেদন করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলো, তাহলে রিসেটে ক্লিক করে আবার নতুন করে পূরণ করতে হবে। তারপর সে সব কিছু যদি ঠিক থাকে তখন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে পরের পৃষ্ঠায় যেতে হবে। তারপর দেখো, মা বাবার নাম, এগুলো হচ্ছে লেটার গ্রেড সমূহ, তারপর সে গ্রেড পয়েন্ট স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। তারপর সে প্রয়োজন হলে কেউ যদি ইংলিশ ভার্সনে হয়ে থাকো, যদি ইংরেজি কোশ্চান ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে চাও, কোশ্চান ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংরেজি পূরণ করতে হবে। তারপর হোম ডিস্ট্রিক্ট দিতে হবে। তারপর সে ট্রাইবাল কোটাতে ক্লিক করে থাকলে ট্রাইবাল কোটা কোনটা আমরা একটু পরে সারণী একটা দেখব, যে তোমার এক একটা ট্রাইবাল কোটার জন্য, এক একটা ট্রাইবালের জন্য হচ্ছে এক একটা কোড থাকে, ওই কোডটা দিতে হবে যে তুমি কোন ট্রাইবাল থেকে। এবার যারা মুক্তিযোদ্ধা কোটার জন্য দাবিদার, তারা হচ্ছে এলিজিবল ফর ফ্রিডম ফাইটার কোটা, এখানে ক্লিক করতে হবে। তারপর চলে আসো পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপর একটা জিনিস খেয়াল রাখবা, এরপর হচ্ছে তোমার মোবাইল নাম্বার দিতে হবে। এই তোমার এই মোবাইল নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এখানে হচ্ছে তোমার ইউজার আইডি আসবে, পাসওয়ার্ড আসবে, তোমার পরীক্ষার কেন্দ্রের নাম আসবে, তারপর হচ্ছে তোমার এর পরবর্তী যে প্রবেশপত্র ডাউনলোড করবা, প্রবেশপত্রের জন্য কিন্তু মেসেজ তোমার এই নাম্বারেই আসবে। তো যেই নাম্বারটা তুমি অলওয়েজ খোলা রাখো বা হচ্ছে তোমার কাছে চালু থাকে, ওই নাম্বারটাই হচ্ছে এখানে দিবা, ঠিক আছে? এর সাথে সাথে তোমরা কিন্তু আরেকটা নাম্বারও দিতে পারো, প্রয়োজনে যোগাযোগের জন্য দ্বিতীয় করে আরেকটি মোবাইল নাম্বার দিতে পারো। তারপর সে চয়েস অপশন পূরণ করতে হবে। এখানে হচ্ছে মেডিকেল কলেজের চয়েসগুলো আমরা একটু আগে যেটা দেখলাম, আমরা একটু পর সারণী দেখবো ওই তোমার কোনটা পছন্দ। যেমন মনে করো সবাই মোটামুটি এক নম্বরে ঢাকা কলেজ রাখে, ঢাকা ডেন্টাল কলেজ, দুই নম্বর হচ্ছে তোমার মোটামুটি সারসুলিমুলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, তারপর সরওয়ার্দির ডেন্টাল ইউনিট, এরকম করে সাজিয়ে রাখতে হবে এবং হচ্ছে এখানে তোমার দিতে হবে চয়েসগুলো, ঠিক আছে? এগুলো তোমার উপর ডিপেন্ড করে, কার যেটা যার যেটা পছন্দ সেটাই হচ্ছে আগে দিতে পারো প্রায়োরিটি অনুযায়ী। তারপর হচ্ছে ভ্যালিডেশন কোড যেভাবে দেওয়া আছে সেভাবে হচ্ছে টাইপ করতে হবে, একটা ভ্যালিডেশন কোড আছে, এটা ওভাবে তোমার হচ্ছে করতে হবে। পৃষ্ঠার শেষে ডিক্লারেশন বাটনে ক্লিক করে সাবমিট ক্লিক করতে হবে, আগে ডিক্লারেশন বাটনে ক্লিক করে তারপর সাবমিট ক্লিক করতে হবে। তারপর হচ্ছে তোমার কিছুক্ষণ সময় নিয়ে ছবি এবং হচ্ছে স্বাক্ষরটা আপলোড হবে, আপলোড হলে পরে পৃষ্ঠা দেখা যাবে। এখন যদি ছবি এবং স্বাক্ষরের যে আমরা সাইজ বললাম, ওই সাইজের থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু তোমার আপলোড হবে না, এই জন্য আবার নতুন করে সাইজটা ঠিক করে নিতে হবে, তারপর আবার আপলোড করতে হবে। তারপর এই পৃষ্ঠায় তোমার ইউজার আইডি দেখা যাবে, যেটা হচ্ছে সংরক্ষণ রাখতে হবে। এটা দিয়ে তোমার টেলিটক প্রিপেড যে নাম্বার, ওইখান থেকে আবেদন পত্রের ফি জমা দিতে হবে। এই ইউজার আইডি দিয়ে হচ্ছে তোমার, এই ইউজার আইডি ইউজ করে হচ্ছে, এই ইউজার আইডি দিয়ে হচ্ছে তোমার ফিটা হচ্ছে কী করতে হবে, পে করতে হবে। এরপরে দেখো, এই পৃষ্ঠায়ও যদি কোনো ভুল থাকে তাহলে হচ্ছে তোমরা সেটা আবার নতুনভাবে ফর্ম করতে পারো। কিন্তু একবার যদি টাকা জমা দিয়ে দাও, এরপর ছবি বা স্বাক্ষর, কোনো ছবি বা হচ্ছে স্বাক্ষর পরিবর্তনের কোনো সুযোগ নেই। এরপর দেখো হচ্ছে তোমার টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে যদি ফি জমা দাও, তখন ইউজার আইডি পাবা একটা এবং পাসওয়ার্ড পাবা, যা উভয় মোবাইল নাম্বারে আসবে এবং আবেদনপত্র পূরণের সময় স্টার চিহ্নিত যে মোবাইল নাম্বার সেটা হচ্ছে যে কোনো অপারেটরের মোবাইল নাম্বার হতে পারে।
ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা হচ্ছে 30 তারিখ থেকে, এপ্রিলের 30 তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। ফি জমা দেওয়ার নিয়মগুলো একটু দেখে নাও। যারা হচ্ছে টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনে মেসেজ অপশনে গিয়ে বিডিএস লিখতে হবে, ইউজার আইডি লিখতে হবে, 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে, উদাহরণ দিয়ে দিছে। আর মেসেজ অপশন গিয়ে প্রথমে বিডিএস লিখবা, ইএস লিখবা, পিন লিখবা, তারপর স্পেস দিয়ে কী লিখবা, পছন্দের সর্বোচ্চ 4টি সেন্টার কোড। এরপর হচ্ছে তোমরা যখন ফি দিয়ে দিবা তারপর হচ্ছে সেন্টার কোড দিতে হবে, দিয়ে দিলে হচ্ছে তারপর হচ্ছে 16222 নম্বরে হচ্ছে SMSটা প্রেরণ করতে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে কীভাবে দিবা, বিডিএস লিখে স্পেস দিবা, ইএস দিবা, পিন দিবা, তারপর হচ্ছে তোমার যেই কোডগুলো যে সেন্টারগুলো চাও ওই সেন্টারের কোডগুলো হচ্ছে ক্রমান্বয়ে দিতে হবে, ঠিক আছে, সেন্ড করতে হবে ওই যে আগের নম্বরে 16222 নম্বরে। তারপর হচ্ছে 30 এপ্রিল রবিবার থেকে ওই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা তোমার নাম্বারে আসবে ওইটা দিয়ে হচ্ছে তোমার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবা। আচ্ছা, এরপর এই নিয়মগুলো অ্যাকচুয়ালি তোমার যেদিন পরীক্ষা দেবে ওই দিনের জন্য, যে 5 তারিখে যখন যাবা তখন অবশ্যই তোমার প্রবেশপত্র নিয়ে যেতে হবে, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে, HSC-র 9:30 আগে অবশ্যই পরীক্ষার হলে ঢুকতে হবে, 9:30 পর কোনো রকমের কেন্দ্রে ঢুকতে দেবে না, কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাত ঘড়ি, পকেট ঘড়ি কিছু নিতে দিবে না। তোমার উত্তর প্রদান করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সাথে যে সংযুক্ত OMR সাবধানতার সাথে আলাদা করতে হবে, মানে প্রশ্ন এবং উত্তরপত্র বা OMR শিট দুটো হচ্ছে আলাদা করে নিতে হবে, ঠিক আছে। তোমরা হচ্ছে ছিটতে পারবা, যে হচ্ছে OMR আলাদা করতে পারবা, প্রশ্ন আলাদা করতে পারবা, স্যারকে যখন জমা দিবা দুইটাই জমা দিবা কিন্তু দুইটা আলাদা করে নেবা সাবধানতার সাথে, ঠিক আছে। তা পরীক্ষা চলাকালীন হচ্ছে 2 কান অবশ্যই ডেকে রাখতে পারবে না, স্বাক্ষর প্রদানের সময় শনাক্তকরণের জন্য মুখমণ্ডলের আবরণ খোলার নির্দেশ দিতে পারবেন। তারপরে কোনো অসৎ উপায় অবলম্বন করলে অবশ্যই তোমাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, উত্তরপত্র বাতিল করা হবে, আর পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে দেওয়া যাবে না। এ হচ্ছে, তারপর যদি কখনও তোমার প্রবেশপত্র ওয়েবসাইটে দেওয়ার বিষয়টি তোমার মেসেজে জানানো হবে, আমি বললাম যে নাম্বারটা তোমরা প্রিপেয়ার করবে যেটা সবসময় চালু থাকে ওইটা দেবা, ওইটাতে মেসেজ আসবে। ডাউনলোড করা প্রবেশপত্র, যেই প্রবেশপত্র ডাউনলোড করবা সেটা, এবং HSC এর যে রেজিস্ট্রেশন ফর্ম এটা পরীক্ষার হলে অবশ্যই নিতে হবে। অনেকে প্রশ্ন করো ভাইয়া আমরা হচ্ছে পরীক্ষার হলে কী নিয়ে যাব, তোমাকে যে ডাউনলোড তোমাদের যে প্রবেশপত্র ডেন্টাল বোর্ডতে পরীক্ষার এই প্রবেশপত্রটা মাস্ট নিয়ে যেতে হবে, আর একটা জিনিস নিয়ে যেতে হবে হচ্ছে যে HSC এর যে রেজিস্ট্রেশন ফর্ম, এই দুইটা জিনিস মাস্ট নিয়ে যেতে হবে। অনেকে তোমার HSC-র প্রবেশপত্র নিয়ে যেতে বলে, কিন্তু এটা কিন্তু তোমার মাস্ট না, যে একদম নিয়ে যেতে হবে, কিন্তু নিয়ে যাওয়া ভালো, নিয়ে যেতে পারো, কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম HSC-র এবং ডাউনলোড করা যে প্রবেশপত্র এই দুটো মাস্ট নিয়ে যেতে হবে। আর কোনো আবেদনকারী যদি পূর্ববর্তী বছরে, ধরো হচ্ছে তোমার এখন হচ্ছে 22-23 সেশন, কেউ যদি 21-22 সেশনে কোনো মেডিকেল বা ডেন্টাল কলেজে যদি ভর্তি থাকে তাহলে একটা অপশন থাকে ওদের জন্য ইয়েস অথবা নোতে, ওখানে হচ্ছে যদি তোমার ভর্তি থাকে তাহলে ইয়েস দিতে হবে, যদি ভর্তি না থাকে তাহলে হচ্ছে নো দিতে হবে। আর কেউ যদি তথ্য গোপন করে যদি আবার প্রমাণিত হয় তাহলে কিন্তু ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ওর ভর্তিও বাতিল করা যেতে পারে। উপজাতীয় মেধা তালিকা এবং প্রার্থীর নির্বাচন, জাতীয় মেধা তালিকা এবং প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে কৃতকার্য যেসব পরীক্ষার্থী যারা 40-এর বেশি পাবে তাদেরকে হচ্ছে অনুমোদিত মোট আসন সংখ্যার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বেসরকারি ডেন্টাল এবং মেডিকেল ডেন্টাল কলেজের অনুমোদিত আসন সংখ্যার 5 গুণ শিক্ষার্থীকে জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। মনে করো তোমার টোটাল সিট হচ্ছে 530, এই 530-এর 4 গুণ বেশি নিয়ে এই এতজনের হচ্ছে একটা সিরিয়াল দেবে ওরা। ভর্তি পরীক্ষায় 40-এর যদি নিচে পাও কেউ তাহলে কোনোভাবেই ভর্তিযোগ্য বিবেচিত হবে না, তারা বেসরকারিতেও কিন্তু ভর্তি হতে পারবে না। তারপর হচ্ছে খেয়াল করো, তারপর হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ কোটায় হচ্ছে মাত্র 2% মোট আসনের 2% সীমিত থাকবে, এবং মুক্তিযুদ্ধ কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তানদের সন্তানরা আবেদন করতে পারবে। অনেকে এটা প্রশ্ন করে যে হচ্ছে আমার দাদা যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে কিন্তু আমরা আবেদন করতে পারবো কিনা, অবশ্যই পারবা। তোমরা যদি মুক্তিযোদ্ধার সন্তান হও অথবা মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান হও তাহলে কিন্তু তোমরা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে দেখো মাইগ্রেশন বা কলেজ বোর্ড দিলি ভর্তির জন্য নির্ধারিত তারিখ শেষে 0 আসন সময়ের বিপরীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের আবেদন মেধাস্থান কলেজ পছন্দ অনুযায়ী সর্বোচ্চ 4 বার কলেজ পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। অনেকে বলো মাইগ্রেশন, ধরো হচ্ছে তোমরা চাও
প্রথমে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে চলে আসছে, এমন কেউ চাই হচ্ছে তোমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে যেতে, এটা কিন্তু তোমরা যেতে পারবা, ঠিক আছে, যদি তোমাদের সিরিয়ালটা ওই লেভেলে তোমার শুরুর দিকে থাকে, তাহলে কিন্তু তোমাকে ওই প্রায়োরিটি দিয়ে তুমি যেতে পারবা। আচ্ছা, কলেজে ভর্তির সময় তোমার এসব যে ভর্তির সময় হচ্ছে তোমার আবেদনপত্র, যেসব তথ্য সনদপত্রে উল্লেখ আছে সেগুলো অবশ্যই হচ্ছে প্রদান করতে হবে, হচ্ছে জন্ম নিবন্ধন, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে তোমার এসএসসি এইচএসসি সমমান পরীক্ষায় পাশের সনদপত্র, জেলা কোটা দাবির ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ড কমিশনারের প্রদত্ত নাগরিকত্বের সনদ অবশ্যই দিতে হবে, এবং 3 কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। যার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিপ বা হচ্ছে জেলা প্রশাসকের প্রদত্ত সনদপত্র বা এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রদান বা হচ্ছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র হচ্ছে অবশ্যই জমা দিতে হবে। আর যারা হচ্ছে তোমরা মহান মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ কোটায় ভর্তি হয়েছো, তারা হচ্ছে তোমার পরিপত্র এবং হচ্ছে জারিকৃত বিধিবিধান অনুসরণ করা হবে। এখন দেখো না, একটু আগে বললাম যে সারণীগুলো দেখাবো তোমাদের, দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা এই এই মেডিকেল কলেজ এবং হচ্ছে এই মেডিকেল কলেজগুলোতেই হবে। তোমার হচ্ছে মেনলি 12টা মেডিকেল কলেজে হচ্ছে তোমার এই পরীক্ষা হবে, সেন্টার কোড দেওয়া আছে। আর তোমার মেডিকেল কলেজ দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, তোমার ডেন্টাল কলেজ কিন্তু শুধু একটা, আর বাকি যে 6টা তোমার হচ্ছে আছে এগুলো কিন্তু তো হচ্ছে অন্যান্য মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। আমাদের ডেন্টাল কলেজ শুধু একটাই, ঢাকা ডেন্টাল কলেজ, আর বাকিগুলো কিন্তু অন্যান্য মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট, এটা মাথায় রেখো। দেখো এগুলো হচ্ছে কলেজ কোড, ঠিক আছে, এই যে দাঁড়াও, যারা হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ চয়েস দিবা 1 নম্বরে, তারা হচ্ছে 72কে 1 নম্বরে ডাকবা, এরকম করে যা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে প্রায়োরিটি দিবা, তারা 82কে এরপর দিবা, এরকম করে, ঠিক আছে। তা মোট সিট যদি দেখো আমাদের হচ্ছে 545, এভরিথিং জেনারেল হচ্ছে তোমার 530, ফ্রিডম ফাইটারদের হচ্ছে তোমার 10টা, সবগুলাতে হচ্ছে তোমার একটা করে, শুধু ঢাকা ডেন্টাল কলেজে 2টা, তারপর ট্রাইবালদের জন্য হচ্ছে 3টা, আর ট্রাইবাল আদার ডিস্ট্রিক্টে হচ্ছে তোমার 2টা। গ্র্যান্ড টোটাল হচ্ছে তোমার মোট বিডিএসের যে সিট সরকারি বা হচ্ছে তোমার গভর্নমেন্ট, এটা হচ্ছে 545। তারপর এইটা দেখো, এটা হচ্ছে উপজাতীয় যারা আসো তারা হচ্ছে কোন উপজাতির মধ্যে বা কোন ট্রাইবের মধ্যে পড়ো, এই জন্য কোডগুলো তোমার ফিল আপ করতে হবে। যে ধরো হচ্ছে কেউ বান্দরবন থেকে, ওর জন্য কোডটা হবে 75, ধরো কেউ হচ্ছে তোমার এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ছাড়া অন্য কোথাও থেকে, তাহলে 77 দিতে হবে। এরপরের নিয়মটা দেখো, ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়, যে কোনো কেন্দ্র হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সমান সুযোগ নিশ্চিত করে, পরীক্ষায় অবতীর্ণ নির্বাচিত কোনো প্রার্থীর দেওয়া তথ্য অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হলে তার পরীক্ষা বা ভর্তি পরীক্ষার ফল ভর্তি বাতিল হতে পারে। কোনো জিনিস যদি লুকাও, কোনোটা যদি তোমার মনে করো ফেক করা হয়, ভুয়া করা হয়, ভুল করা হয়, ভুল জিনিস দেওয়া হয়, ভুল তথ্য দেওয়া হয়, তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষার ফল বাতিল করতে পারে এবং ভর্তিও বাতিল করতে পারে। আর এইসব জিনিসের ক্ষেত্রে হচ্ছে চূড়ান্ত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এই ছিল মোটামুটি আমি মোটামুটি সব ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো জিনিস তোমাদের জানা প্রয়োজন, একান্তই প্রয়োজন, এগুলো সব আলোচনা করে দিছি। পরীক্ষার হলে কী নিয়ে যেতে হবে থেকে শুরু করে ভর্তির সময় কী কী লাগবে সবই বলে দিছি। আশা করি তোমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না, যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই অনেক ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ মেডিকেল কলেজে চান্স পেলে দেখা হবে। যদি কেউ আমাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে পাও তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। তো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।